স্বপ্নটা সত্যি হলো, অবশেষে স্বপ্নটা সত্যি হলো। দক্ষিণ আফ্রিকার পচেস্টমে উঠছে লাল সবুজের পতাকা, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো বিশ্বকাপে চ্যাম্পিয়ন টাইগাররা, চারবারের চ্যাম্পিয়ন ভারতকে মাটিতে নামিয়ে এনে বাংলাদেশের নামটা লেখা হলো স্বর্ণাক্ষরে, কিশোরদের হাত ধরে দেশের নামে লেখা হলো নতুন এক ইতিহাস। ওপেনিং জুটিতে পারভেজ ইমনের 47 রান, আকবর আলীর শীতল মস্তিষ্কের পরেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। সকল বাধা পেরিয়ে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে মাঠ ছেড়েছেন আকবর দ্য গ্রেট, বাংলাদেশকে এনে দিয়েছেন 3 উইকেটের এক রোমাঞ্চকর জয়। গত 3টি যুবা বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় হার, অর্থাৎ গত 3টি বিশ্বকাপ খেলে মাত্র 2টি ম্যাচ হারল টিম ইন্ডিয়া। বাংলাদেশের জয়ের শুরুটা হয়েছিল টসের মাধ্যমে, টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আকবর আলীর দল। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে শুরু থেকেই অ্যাটাকিং বোলিং করছিল টাইগাররা। শফিউল সাকিবের দুর্দান্ত বোলিং তোপের পর বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফাইনাল ম্যাচে সুযোগ পাওয়া অভিষেক দাস। এরপর ভারতের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান ভারতের ওপেনার জয় শ্রীরাস। তবে এটাই ছিল ভারতের প্রথম এবং শেষ প্রতিরোধ, বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের কোনো ব্যাটসম্যানই। এরপর রক্ষণাত্মক ব্যাটিংয়ে আসা যাওয়ায় ব্যস্ত থাকে ভারতীয় ব্যাটসম্যানরা, আর তাতেই নির্ধারিত ওভারের আগেই মাত্র 177 রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট লাভ করেন অভিষেক দাস, এছাড়াও শরীফুল ইসলাম ও তামজিদ হাসান সাকিব 2টি করে উইকেট লাভ করেন। আর বাংলাদেশের ব্যাটিংটা ছিল অনেকটা রূপকথার মতো, পেন্ডুলামের মতো দুলছিল এই ম্যাচটি। কখনো বা মনে হচ্ছিল বাংলাদেশ খুব সহজেই এই ম্যাচটি জিতে নেবে, আবার কখনো ম্যাচটি চলে যাচ্ছিল ভারতের পক্ষে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে শুধুমাত্র ক্যাপ্টেন্সি করে নয়, ব্যাট হাতেও দলকে জয় এনে দিলেন আকবর আলী। তাই তো আজকের ম্যাচ শেষে দ্য গ্রেট আকবর আলী, আকবর আলীর হাত ধরেই এলো ICC ইভেন্টের বাংলাদেশের কোনো প্রথম শিরোপা। আকবর আলীর কারণেই খুশিতে মাতোয়ারা বাংলাদেশের গোটা সমর্থকরা। শেষমেশ একটা কথা না বললেই নয়, মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জানাই প্রথমবারের মতো বাংলাদেশকে কোনো শিরোপা জেতানোর জন্য। তো ভিউয়ার্স, বাংলাদেশের এই শিরোপা জয়ের পর আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।